চলছে ভাস্কর ঘোষ আপনারা রাজনৈতিক প্রভাবিত হয়ে আন্দোলন করছেন এই অভিযোগ কারণ আপনারা বলছেন নিয়ে চায় কিন্তু তার সঙ্গে চতুর্দলার সম্পর্ক কি সরকারের সাথে শাসক দলের সম্পর্কটা একটু বোঝান সরকার কোনো শাসক দলের হয় না যে মানুষটা এই সরকারকে ভোট দেয়নি এই সরকারটা তারও সরকার আমাদের লড়াইটা এই সরকারের বিরুদ্ধে কোনো শাসক দলের সাথে কোনো সম্পর্ক নেই এবং আমাদের সাথে কোনো দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা মনে করছেন শাসক দলের যারা মনে করেন যে আমাদের দাবিটা ন্যায্য তারা এখানে আসুন মঞ্চে আমার প্রশ্ন অনুব্রত মণ্ডলের নামে স্লোগান এই মঞ্চ থেকে কোন উদ্দেশ্যে দেওয়া আছে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য নয় কেন অনুব্রত যারা ক্ষমতাকে ব্যবহার করে রাজ্যের সম্পদকে লুট করেছেন রাজ্যের মানুষের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলেছেন পরে পরে হাজার হাজার এখনো প্রমাণিত প্রমাণিত আপনার প্রমাণ তিহার জেলে বন্দী আছে কেন তিহার জেলে কি করছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যার যে সরকারে দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তার ক্ষমতায় থাকা উচিত নয় এটা কি ভুল বলেছিলেন এই উত্তরটা উনি দিন বাবা আপনি বারবার একটা বিষয়কে নিয়ে রাজনীতি কি বিষয় একটা বিষয় দিয়ে চাইছেন বলতে দিন এক মুখে দু রকম কথা বলছে আন্দোলন কাগিলেন রাজনৈতিক সম্পর্ক করে বড় কোনো অনুব্রত মণ্ডলকে জানা হচ্ছে আপনি বলেছিলেন সম্পর্ক না থাকলে রাজনৈতিক না কি বলতে না কি চাইছে আরে বারবার কি বলছেন আমরা কেন রানী খান কা না রানী খান কা না রানী খান খান কেন বলছি বিরোধী দলনেত্রী যখন ছিলেন উনি বলেছিলেন যে 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 সরকার কর্মচারীদের বকেয়া দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তার জন্যই বলছি তড়ি ধরে মানো টান তড়ি ধরে মারো তড়ি ধরে মারো টান এই দেখা যায় নবান্ন এই স্লোগান উঠছে নবান্নের দুয়ারে চোরেদের রানী আরে বাবা দিল্লি থেকে তো বড় বড় টাকা চোরেদের রানী চোরেদের রানী তাই চুরি করছে এই স্লোগান গুলো উঠছে কেতেন কি বলে যারা দুয়ারে সরকারে সরকারের প্রকল্পগুলোর বাস্তবায়ন করে তাদেরকে আজকে সরকারের দুয়ারে আসতে হচ্ছে কেন কারণ এই সরকার এখানে বঞ্চিতদের একটা রাজ্য মুখ্যমন্ত্রী নাম ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না আজকে দেখুন যারা চাকরি চুরি করেছেন যারা চাকরি প্রার্থী তারা ধর্মে বসে রয়েছে যারা চাকরি করছে যারা সরকারকে মানুষকে পরিষেবা দিচ্ছে তারা এখানে ডিএর জন্য বসে রয়েছে এ কোন কথা বলছে এদের